প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন 15 আগস্টের নৃশংসতা না ঘটলে বাংলাদেশ অনেক আগেই বিশ্বের কাছে সর্বোচ্চ মর্যাদার আসনে উন্নীত হতো। তিনি বলেন, বাংলাদেশকে ধর্মভিত্তিক রাষ্ট্রে পরিণত করে পরাজিত শক্তির এজেন্ডা বাস্তবায়নই ছিল বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মূল লক্ষ্য। শহীদ ক্যাপ্টেন শেখ কামালের 72তম জন্মবার্ষিকী উপলক্ষে শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন ফারজানা শোভা। প্রথমবারের মতো শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার দিল সরকার। উপলক্ষ বঙ্গবন্ধুর বড় ছেলে বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের 72তম জন্মবার্ষিকী। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে জাতীয় ক্রীড়া পরিষদের অডিটোরিয়ামে এ আয়োজনে গণভবন থেকে ভার্চুয়ালি অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সকালে 7টি ক্যাটাগরিতে মোট 10 জন ক্রীড়া ব্যক্তিত্ব ও 2টি প্রতিষ্ঠানকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে 1,00,000 টাকা ক্রেস্ট ও সম্মাননা সনদ তুলে দেয়া হয়। একটি জাতিকে স্বাধীনতার গৌরব এনে দেওয়ার মহান কারিগর বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা জাতির জন্য দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেন সরকার প্রধান। এত বড় বিশ্বাসঘাতকতা এই বাংলাদেশে ঘটে যাচ্ছে। 15 আগস্ট যদি আজকে বাঙালির জীবনে না ঘটতো, তো এই বাঙালি অনেক আগে বিশ্বটা মর্যাদা নিয়ে চলত। ওই হত্যার পর বাংলাদেশকে ইসলামিক রিপাবলিক অফ বাংলাদেশ হিসেবে ঘোষণা দিয়েছিল, যদিও যেটা সেটা টেকে নাই। কাজে চক্রান্তটা কোথায় কীভাবে ছিল সেটা নিশ্চয়ই দেশের মানুষ এখন এতদিন উপলব্ধি করতে পারে, আর কত বড় বিশ্বাসঘাতকতা সেটাও আপনারা নিশ্চয়ই উপলব্ধি করতে পারেন। এ সময় বঙ্গবন্ধু কন্যা তার ভাই সংস্কৃতি মনা শহীদ শেখ কামালের সাংগঠনিক দক্ষতা আর দেশপ্রেমের কথা স্মরণ করেন। ছাত্র জীবন থেকে, বিশেষ করে ঢাকা কলেজে যখন পড়ে তখন থেকেই সে ছাত্রলীগের হয়ে কাজ করত এবং রাজনৈতিক অঙ্গনে সে যথেষ্ট সক্রিয় ছিল। প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে সে অংশগ্রহণ করত, মিছিল মিটিংয়ে অংশগ্রহণ করত। এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন আসে তখনও সে তার এই রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যায়। একটা অদ্ভুত সাংগঠনিক দক্ষতা ওর মধ্যে ছিল। ক্রীড়া দিয়েই যুব সমাজ সুস্থ ও গঠনমূলক জীবন গড়ে তুলবে, বিশ্বের বুকে বাংলাদেশের মর্যাদাকে আরও সমুন্নত করবে এমন আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। ক্রীড়া ক্ষেত্রে বাংলাদেশ এগিয়ে যাক সেটাই আমি চাই, কারণ যে কোনো একটা জাতির জন্য শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি চর্চা এগুলি অপরিহার্য একটি জাতিকে করার জন্য। বা আমাদের শিশু, কিশোর, যুব সে সকলের জন্যই তাদের যে মেধা, সেই মেধা বিকশিত হওয়া, তাদের মেধা মননগুলি দেশের কাজে লাগা, এটাই তো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এর আগে বিশেষ দিনটি উপলক্ষে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ থেকে স্মারক ডাক টিকেট, উদ্বোধনী খাম ও বিশেষ সিলমোহর অবমুক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফারজানা শোভা, এসিটিভি, ঢাকা। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd তে, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbd তে। এসএটিভি সাথে আছি সবসময়।